সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিভিয়াস ক্লাসে আপনাদের কি দেখানো হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা তো খুবই ভালো হয়েছে দেখেছি। প্রচুর ডিজাইন করছে হাফিজ আকরামুল্লাহ। সুন্দর, শুধু নীলারই কাজ দেখছি, কত কাজ করছে। এটা অসাধারণ। দারুন দারুন কতগুলো কাজ করছে। এই আবির, আপনি কাজ করেন নাই? ভাই আমি ঢাকার বাইরে ছিলাম গতকালকে, আসছি। আচ্ছা বলেন, আপনাদের কি অবস্থা, কাজ কেমন করতেছেন? কোনো প্রবলেম হচ্ছে কাজ করতে গিয়ে? কোনো প্রবলেম ফেস করছেন এমন কিছু আছে? কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন। নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করেন যার পেওনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। পেওনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এনআইডি বা পাসপোর্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এমন একজন, বা ফ্যামিলি মেম্বারে কারোর ব্যাংক অ্যাকাউন্ট হলেও হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাই স্যার। ফ্যামিলি মেম্বার কারোর হলেও হবে, কারণ আমি আপনাদের অনেকে হয়তো বার্নিং করতেছেন, করা শুরু করবেন খুব রিসেন্টলি, তখন মানে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করাটা একটু প্রবলেম হয়, তো তখন ভেরিফিকেশন না করে এখন থেকে আমরা শুরু করে দিই, যেন পরে আমাদের প্রবলেম না হয়। ঠিক আছে। ফ্রিল্যান্সারে বিট করার ব্যাপারটা কিছু বলেন প্লিজ। হ্যাঁ অবশ্যই বলবো বলবো, আজকে কিছু পরে দেখাই দেবো। ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করেন, আবির অথবা জায়েদ, কে আপু। আমার পেনের অ্যাকাউন্ট খোলা আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে। ওটা কি অ্যাপ্রুভ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে তো ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, খোলা নাই এমন একজন, খোলা নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন স্যার। এখন ব্যাংকের অ্যাকাউন্টটা কি স্যার স্টুডেন্ট অ্যাকাউন্টই খুলবো স্যার? না না না, যদি আপনার ফ্যামিলি মেম্বার কারো থাকে ওটা দিলেও হবে। আর এখানে টাকা তো অ্যাকাউন্ট আসবে না স্যার। হুম 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 আর এটা তো তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে, এটা একটা বড় ফ্যাসিলিটি আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে 1 মিনিট, আমি একটু আমার ভাইয়ের সাথে কথা বলি, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা নেই। বললাম যে ভাইয়া, ওনার শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেই তো হবে না, আরো ডকুমেন্ট লাগবে মনে হয়, অনেক কিছু ডকুমেন্ট চায় ওরা।
কি ডকুমেন্ট স্যার? ব্যাংক অ্যাকাউন্ট ই করার জন্য, ভেরিফিকেশন করার জন্য ইউটিলিটি বিল চাই তো? হ্যাঁ ইউটিলিটি বিল চাই, রাইট। ইউটিলিটি বিল হ্যাঁ দিতে হবে। আচ্ছা নীলাপু আপনি পেওনারে চলে যান, payoneer.com এ চলে যান। যার নামে ব্যাংক অ্যাকাউন্ট সেই নামে পেওনার অ্যাকাউন্ট হওয়াটা বেটার, ঠিক আছে? যদি এমন হয় যে আপনার মার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি আপনার মার নামে পেওনারটা খুলবেন। আমি সবাইকে আবারও বলে দিচ্ছি, পরে যেন প্রবলেম না হয়, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভে ঝামেলা না হয়, এই জন্য বলছি, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এমন না যে ফাইবারে আপনি আপনার নামে খুলছেন, পেওনারটা আপনার নামেই খুলতে হবে, না। ফাইবারে একটা নাম থাকতে পারে, পেওনারে একটা নাম থাকতে পারে, নো প্রবলেম। আবার আরেকটা অনেকে প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে পেওনারের জন্য একটা ইমেইল দিয়ে খুলেন, ফাইবারে আরেকটা ইমেইল। তো এইটাতে তেমন প্রবলেম না, তবে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় যদি আপনারা দুইটা একই ইমেইল দিয়ে খোলা হয়, তাহলে কোনো মানে ল্যাকিংস থাকে না, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো চলে যান আপু, দুই নম্বর পেওনার পে অ্যান্ড গেটস ওয়ার্ল্ড উইথ payoneer.com লিংকে যান, দুই নম্বর লিংকে। ভাইয়া কি করব এখন? এই যে দুই নম্বর লিংকে যান, পেওনার ফার্স্ট অনলাইন মানি ট্রান্সফার, এটা না, এটা নিচেরটা। হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। আসলে এগুলো নিয়ে তেমন বলার কিছু নাই, আপনারা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন অনেকটা সেই রকমই, এটা নিয়ে নতুন কিছু বলারও নাই, সব সময় সেমই থাকবে, থাকে সামান্য কিছু স্টেপ আছে। তো রেজিস্ট্রেশন করুন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সাইন ইন না, রেজিস্ট্রেশন করুন। হ্যাঁ ক্লিক করেন। ওকে আই অ্যাম এ ক্লিক করেন, ফ্রিল্যান্সার দিয়ে দেন। ফ্রিল্যান্সার, ওয়েট ওয়েট ওয়েট, তবু আপনি একটু দেখে নেন, ওইখানে একটু প্রতিটা অপশন দেখে নেন, সবাই একটু ভালোভাবে দেখেন কি কি আছে। ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড আর SMB, অনলাইন সেলার অ্যান্ড ড্রপ শিপার, অ্যাফিলিয়েট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ভেক্টর হোস্ট। ওকে আমরা ফ্রিল্যান্সার দিয়ে দিই, ওকে আই অ্যাম লুকিং টু, হ্যাঁ এই একটা অপশন আছে, এটাই দিতে হবে। দেন মাই কারেন্ট পেমেন্ট ভ্যালু, আপনি লেনদেনটা আপনার কেমন হতে পারে, $5,000 নিচে, না $5,000 থেকে $10,000 মধ্যে, নাকি $10,000+, অবশ্যই $5,000 নিচেই থাকবে আপাতত। লেস দেন $5,000, রেজিস্টার ওকে, দেন অবশ্যই আমরা কোম্পানি দিব না, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। এটা কি ব্যাংক অ্যাকাউন্টের যেটা সেটা দিব? যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামে হলে বেটার, ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে আছে মানে পরে যেন ভেজাল না হয়, এই জন্য আমি বলছি। আমার নামেই আছে, তাহলে আপনি আপনার নামে দিয়ে দেন। ভাইয়া আমি যেটা করছিলাম যে আমার আব্বুর নাম দিয়ে করে পরে হচ্ছে ওখানে অ্যাপ্লাই করার সুযোগ ছিল যে ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে করব, পরে আমার যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে ওটা দিই এবং পরে ওরা জানতে চায় যে এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা কার নামে, আমি ওভাবে করে লিখে দিই, পরে ওটা অ্যাপ্রুভ করে না, এটা কি ঝামেলা করবে পরে? না অ্যাপ্রুভ করলে তার কোনো ঝামেলা নাই। ইমেইল দিয়ে দেন,
সবাই দ্রুত খুলে ফেলবেন, ঠিক আছে? ভাববেন না এমন যে আমি তো এখন আর্নিং ই করি নাই, এমন ভাববেন না, করবেন করবেন, অবশ্যই আর্নিং করবেন ইনশাআল্লাহ। এগুলো পরে দিলে হবে না, পরে না দিয়ে এখন দেওয়াটাই বেটার। প্রয়োজন আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারেন, এক দুই মিনিট স্ক্রিন শেয়ার বন্ধ রেখে দিতে পারেন যদি এটা। ওকে ভাইয়া, ওকে ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে এটা করেন। আর শিপন দেব, আপনার কি অবস্থা ডিজাইনের? এই আবির, অনলাইনে মার্কেটিং করতেছেন, কাজ পাওয়ার চেষ্টা করতেছেন? জিবা করতেছি। এইখানে কে কে আসেন যে চেষ্টা করতেছেন, মানে এখন ব্যস্ত নাই তেমন, এমন কেউ আছেন? ভাই আমি আছি। আপনি একজন আছেন? আমি আছি ভাই, চেষ্টা করছি, আমার সামনে পরীক্ষা ভাই। আচ্ছা, আপনার পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, না এই জন্য বলছি যে পরীক্ষা নাই ব্যস্ত নাই, এমন কে কে আছেন? ঠিক আছে, তো প্ল্যান আসছে, তো এই জন্য আজকে একটু পেনটা দেখাচ্ছি। কতক্ষণ লাগবে একটু ভাইয়া? ওকে ওকে, কিভাবে করছেন? এখন এখানে পাসওয়ার্ডের টাইপ বলে দিচ্ছে আপনাকে, লাস্ট 7 ক্যারেক্টার, ক্যারেক্টার নাম্বার, এগুলো সিলেক্ট করে দিতে হবে। ABCD 1 2 এগুলো দিতে হবে, আর ABCD ছোট হাতে বড় হাতে দুইটা মিক্স করে দিতে হবে। ভুলে যাবেন না, ঠিক আছে? অনেকেই ভুলে যাই। আপনার
আপনার আমি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করি স্ক্রিন রেকর্ডটা ফিট করব এটা থেকে আর সেভিংস অ্যাকাউন্ট বানাবো না স্টুডেন্ট অ্যাকাউন্ট দুইটাতেই হবে এখন আপনার যেই টাইপের প্রয়োজন সেই টাইপেরই করে আর ব্যাংক একটু আমি তো আগে বলতাম যে ডিবিবিএল করেন এখন তো ডিবিবিএল এ আবার 5000 টাকা ব্লক করে রাখতে হয় অনেকেই ভেজাল করে গেছে তো ডিবিবিএল টা তো আমি বলবো জি স্যার সেভিংস ও সেম স্যার স্টুডেন্ট অ্যাকাউন্টে মেবি 300 নালে 500 জমা রাখতে হয় স্যার এটা কি ডাচ বাংলায় খুলতে হবে না অন্য কোনো ব্রাঞ্চে খুলতে হবে হবে আপনি যে কোনো ব্যাংকে করতে পারবেন সোনালী ব্যাংকে করতে পারবেন ইসলামী ব্যাংকে করতে পারবেন ব্র্যাক ব্যাংকে করতে পারবেন হ্যাঁ আপু এখানে সিকিউরিটি কোশ্চেন আপনি একটা নিজে সিলেক্ট করেন দেন আপনি নিজে একটা অ্যানসার দিয়ে দেন সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন হুম যে কোনো একটা আপনি আপনার নিজের মতো করে একটা কোশ্চেন সিলেক্ট করেন এটা আপনার পেমেন্টের সময় কিন্তু লাগবে আপনি টাকা নিয়ে আসবেন কিন্তু উইথড্র দিতে গেলে কিন্তু লাগবে হ্যাঁ এটা দিতে পারেন ইন হুইচ সিটি নেমস অফ ফার্স্ট স্কুল হ্যাঁ যেটা দিবেন সেটা কিন্তু আপনার নিজেরই মনে রাখতে হবে বি কেয়ারফুল আপনি নিজেই কোশ্চেন দিবেন নিজেই অ্যানসার দিবেন সো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে আমার আইডি কার্ডের নাম্বার দিব জি জি আচ্ছা আমি রেকর্ডটা ভাইয়া পাচ্ছি না মানে আইডি নাম্বারটা খুঁজতে হবে আচ্ছা খুঁজেন এই আপনার আইডি কার্ড কি পাচ্ছেন না না আমি আইডি কার্ড অনলাইন কপি বের করছি আচ্ছা দেখেন ছবি তোলা আছে কিংবা কিছু আছে দেখেন একটু ওয়েট ভাইয়া ওকে ওকে ভাইয়া আনিল আপু মনে হয় হারাই গেছে না হারাই নাই ওই হারাই নাই আর কেউ নাই হারাই নাই হারাই নাই হারাবে না এদের ক্লাস করতে গেলে ইয়া সাইকে ক্লাস করতে গেলে নীলা পরে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে হারায় যায় আরে তো অনলাইন ক্লাস আচ্ছা আজকে রাতে যদি আমি আপনাদেরকে 10-15 মিনিটের জন্য যদি একটা মিটিং এ ডাকি আপনারা জয়েন দিতে পারবেন জি ভাইয়া কয়টার দিকে অবশ্যই যদি 9টা 10টার দিকে ডাকি জি ভাইয়া 10টায় দিলে বেশি ভালো আচ্ছা ঠিক আছে আমি তাহলে অবশ্যই মিটিং এর আগে আপনাদেরকে 20-25 মিনিট আগে একটা প্রিপারেশনের জন্য বলবো কিছু জিনিস নিয়ে আলোচনা করব তো ক্লাসের বাইরে জি ভাইয়া কাজ
এখন কি করব ভাইয়া জি দিয়েছেন জি রেড মার্ক কেন দিস আইডি ফ্লোস রিকোয়ার্ড কেন আচ্ছা প্লিজ ইন্টার দা ক্যাপস এই আমাদের দেখাতে হবে না আমি আপনি এই যে ক্যাপসাটা পূরণ করেন ক্যাপসাটা পূরণ করেন YC 8P okay next almost done then BDT currency bank name assalamu alaikum atik bhai kemon achen alhamdulillah bhaiya bhalo achi bank kon bank account add korben bank ta add korben আপনার কি অবস্থা ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো লেট হয়ে গেল আজকে লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেছে আর কি ভাইয়া ডাশবোর্ডে ভাইয়া ওই যে একটা প্রবলেম করছিলাম সেটা হচ্ছে ওই ঠিক আছে ভাইয়া আপনি দেখছ আপনি তো নীল আপু ওকে হ্যাঁ ব্রাঞ্চ নেমটা আপনি কোন ব্রাঞ্চ থেকে খুলছেন এই তো শেওড়াপাড়া শেওড়াপাড়া না ওকে আপনি গুগলে গুগল ম্যাপে সার্চ দেন শেওড়াপাড়া ডিবিবিএল ডাশ বাংলা গুগল ম্যাপ না ভাইয়া ওই যে ডাচ বাংলা ব্যাংক লিখে ওই যে যেটা চাইছো ওটা লিখলে গুগলে লিখলে ওটা চলে আসে চাল না না এটাই বলছি আমরা গুগলে বা গুগল ম্যাপে যাব গুগল ম্যাপ থেকে একবার এক্সাক্ট যে লোকেশনটা দেয়া আছে ওটাই নিব কারণ এই আপনার পেওনার কিন্তু আপনার গুগল চেনে তাই না ওরা গুগল ম্যাপ থেকেই নেবে শেওড়াপাড়া লেখেন শেওড়াপাড়া বানান কি হবে আমি তো জানি না কিন্তু এটার অফিস হবে কিন্তু মিরপুর 10 ওকে ম্যাপ ম্যাপ ম্যাপে ক্লিক করুন ম্যাপে ক্লিক করুন ওই যে উপরে অল ম্যাপ ইমেজ এখানে ম্যাপ বাই দ্য সাইডেও ছিল হুম ওকে দেন এটা কি ক্লিক করেন তো ওই যে পিনে ক্লিক করেন পিনে বলতে ম্যাপের উপর যে ডাশবোর্ডটা আছে না ওইটার উপর ক্লিক করেন ক্লিক করেন এটাতে ওয়েট 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 এই যে দেখেন 231 সেনপাড়া এটা কি রোকিয়া না ভাইয়া আচ্ছা ওয়েট ওয়েট তাহলে দেখেন আপনার আপনারটা কোন ব্রাঞ্চ সেটা একটু দেখেন এবং এক্সাক্ট আপনি ওইটাই ওইটাই নেবেন এটা মিরপুর 10 হবে ব্রাঞ্চ তাহলে মিরপুর 10 এর তোদের অনেকগুলো ব্রাঞ্চ বুঝছেন প্রবলেম এটাই মিরপুর 10 তো কাজীপাড়ার আশেপাশে একটা ছিল ওইটাতে করছিলাম ওইটা করলে ওটা মিরপুর 10 এর থেকে ইস্যু হয়ে আসে মিরপুর 10 এর গতিটা বুঝতে চিনতে পারছি আমি ওইদিকে তো ছিলাম তাহলে আপু ওই যে টাচ বাংলা ব্যাংক শেওড়াপাড়া লিখে সার্চ দিয়েছেন দেন 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 আচ্ছা এখানে আরেকটা সার্চ দিবেন সার্চ এটা কি বুট থেকে করা না নতুন যে অফিসটা করছি যার দাস বাংলা এখান থেকে করা কোনটা থেকে করা এই নীলাপু আপনি সার্চে ক্লিক করেন সার্চে ক্লিক করেন আগে এক মিনিট সার্চ দেন দেন দেখেন কোনটা আসে ওকে মিরপুর 2 আসে আমরা মিরপুর অনেকগুলো ব্যাংক চলে আসছে আচ্ছা আপনার ওইটা কোনো স্পেসিফিক নাম নাই ওই ব্রাঞ্চের মানে এখানে একটা কাগজ আছে এখানে লেখা 315/20 তেজগাঁও তেজগাঁও তাহলে আপনি শেওড়াপাড়া লিখলে আসবে এটা তো মানে ব্যাংকের মেইন যেটা সেটা আমি একটা লিংক দিচ্ছি ওটাই ঢুকতে বলেন দেখেন একটা লিংক দিছে এটা ঢুকেন দেখেন তো কোন লিংক দিছে
লোড নিচ্ছে না? আসছে না তো? আচ্ছা আচ্ছা, এই এটা হবে অ্যাড্রেস। এখানে মনে হয় সবই দেওয়া আছে মোটামুটি যা যা লাগবে। এটা এটাই বসিয়ে দিব। আচ্ছা আপনার ওইখানে যেটা লেখা আছে না ওইটাই দিয়ে দেন তাহলে। নীলা আপু কোনো সমস্যা, আপনার ওখানে যেটা লেখা আছে ওইটাই দিয়ে দাও, বা ওইটা লিখে গুগল সার্চ দিয়ে দেখেন এক্সাক্ট স্পেলিংটা কি যেটা লেখা আছে, ওটা লিখে গুগল একটু সার্চ দেন। কারণ আমরা গুগলের সাথে কানেক্ট থাকতে চাচ্ছি, জানো আপনার এই ইনফরমেশনটা কিন্তু আপনার ব্যাংকের কাগজে কি লেখা আছে সেটা দেখবে না, দেখবে যে আপনি যেটা সার্চ দিচ্ছেন ওটা আসলেই গুগলে আছে কিনা। ভেরিফিকেশনের সিস্টেমটা কিন্তু এটা সব জায়গাতেই। আমি কাজীপাড়ার ওই দিকে একটাতে করেছিলাম। এটা হচ্ছে কাজীপাড়ার ওটাই আর কি, আমিও এটাতেই করছিলাম। ভাই এটা কিসের অ্যাকাউন্ট খুলতেছেন? পেওনারে পেওনার এই এটা দেই, এটা দিয়ে দেই তাহলে। দিতে পারেন, কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম বলতে আপনার তাতে কত নম্বর দেওয়া আছে সেইটা দিতে হবে। নীলাপু আপনি বললেন না আমার এখানে কোনো, না না ওইটা এমনিতেই মেইন যেটা সেটাতে নাম আসে। আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেন, সমস্যা নেই, দেন দেন। আমি যেখান থেকে করছি সেটার কোনো অ্যাড্রেস নাই এখানে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে একটু বলেন তো আমি একটু নিজে খুঁজি। আপনারটা মূলত শেওড়াপাড়া তাই না? না শেওড়াপাড়ার পরে আরেকটা আছে, আমি সেটাতে করছি, মানে কাজীপাড়ার মাঝামাঝি। আচ্ছা ওয়েট, কাজীপাড়া ডাচ বাংলা ব্যাংক, হিয়ার ইজ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ওয়েট আপু আমাকে একটু সময় দেন, আমি একটু নিজে দেখি, কারণ এই ব্যাপারটা। আচ্ছা আসবে এই অ্যাকাউন্টে কি কি কাজে লাগবে এটা? এটা ভাইয়া লাগবে টাকা উইথড্র সময়। তাহলে আমি পেয়ে গেছি, আই থিংক আমি পেয়ে গেছি, দরকার নাই। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, কাজী নজরুল ইসলাম, ঢাকা। ও মাই গড। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনি একটু জিনিসটা দেখেন ঠিক আছে? আমি একটু দেখাই, সমস্যা নেই, বন্ধ না করলেও হবে। দেখেন তো এই টাইপের কোনো জায়গা ছিল এই এই এটিএম বুথ কি দেখা যায়? হ্যাঁ এরকমই। ছবিটা বড় করেন তাহলে বোঝা যাবে, ক্লিক করলে বড় হবে তো। আপনার বিপদ থেকে উদ্ধার করে ফেলছি আপনাকে। ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি যান পেওনারে যান। ওনার স্ক্রিনটা তো ছোট হয়ে গেছে ভাইয়া, আপনি ওটাকে পিন করে নেন। আমি স্ক্রিন শেয়ার করেছিলাম এই জন্য এমন হয়েছে, যাদের ছোট হয়েছে তারা একটু পিন করে নেন। ওকে দেন ব্রাঞ্চ নেম, নেক্সট স্টেপ আসলে এখানে কি দেখাচ্ছে, প্লিজ ফিল ভ্যালিড ফরম্যাট, ভ্যালিড ফরম্যাট, ভ্যালিড ফরম্যাট।
ওয়েট 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 এখানে নাম্বারটা দেওয়া হয়নি, আমি নাম্বারটা সহ দিচ্ছি, ওয়েট। হ্যাঁ এবার নেন এটা নাম্বার বা 1215 লিখে দেন, 1215 লিখে দেন যতটুকু দিয়েছিলেন। চার থেকে নেন, লাস্টে যেটা দিয়েছি ওটা নেন। সমস্যা নেই, আপনি নেক্সট স্টেপে আসেন, ঠিক হয়ে যাবে। নেক্সট স্টেপে আসেন, নেক্সটে আসেন, নিয়ে নিবে, নিয়ে নিবে, অটো নিয়ে নিবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নামটা। ওইটা নিয়ে নিবে অটো, আপনি এটা নিয়ে না করে, হ্যাঁ এপি ওরকমই রাখেন, ওইরকমই রাখেন, যেমন ছিল তেমনই রাখেন। হ্যাঁ চলে আসেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, আচ্ছা এখানে বলতেছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস কেন দিচ্ছি আমরা, এটা তো ব্রাঞ্চ নেম না, সরি 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 আমি তো ভুল কাজ করতেছি, এটা কিন্তু বলছে ব্রাঞ্চ নেম, তাই না? ব্রাঞ্চ নেমটা চেঞ্জ করেন, ওটা অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে আপু, নীলাপু ব্রাঞ্চ নেম বলছে, ব্রাঞ্চ নেমটা দেন। হ্যাঁ ব্যাংক নেম দিয়েছেন, দেন ব্রাঞ্চ নেম হবে আপনার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এটিএম, নিচেরটা। হ্যাঁ এটা দেন তো দেখি কি হয়, এই নেক্সট কি আসে, ডাইরেক্ট ফরম্যাট এমন হচ্ছে কেন, আচ্ছা ওয়েট 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 ঢাকা হবে ভাই দিছেন ঢাকা, ট্রাস্ট বাংলা ব্যাংক লিমিটেড ঢাকা লেখেন, কোনটা হবে অ্যাকচুয়ালি আপনার এলাকার ওই নামটা দিতেই হবে আমার মনে, আমি যতদূর আমার যতদূর মনে হয় শেওড়াপাড়া ঢাকা দেন, শেওড়াপাড়া ঢাকা দিয়ে দেন, বা মিরপুর দিতে পারেন, মিরপুর 10 ঢাকা, মিরপুর ঢাকা, হ্যাঁ এটা দিয়ে দাও, এটাই থাক, এটাই থাক, সমস্যা নেই। সবচেয়ে আপনাদের ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, এটা হচ্ছে একদিক দিয়ে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে আপনাদের টাকা মার যাওয়ার কোনো ওয়ে নাই, ফাইবার একটা ট্রাস্টেড সাইট, দেন পেওনার এটাও ট্রাস্টেড, আপনি যে একটা টাকা যে এখান থেকে অন্য জায়গাতে যাবে বাট টাকাটা যে নষ্ট হয়ে যাবে তুলতে পারবেন না এমন কোনো জায়গা নেই, স্পেস দেওয়ার দরকার নাই। এগ্রি দিয়ে দেন, দুইটাতে টিক দিয়ে দেন, সাবমিট, ওকে দেন মাই অ্যাকাউন্টে যান, মাই অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট এখন এই যে ইমেইল দিয়ে লগ ইন করেন, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, নট নাও দিব নাকি টার্ন অফ, টার্ন অন দিতে পারেন, নট নাও দিতে পারেন,
আপনি ভেরিফিকেশনের যদি সিকিউরিটি একটা লেভেল বাড়াতে চান বাড়াতে পারেন, তাহলে সবসময় আপনার যে কোড যাবে এবং কোডটা দিতে হবে, কোড গ্যাসে দেখেন এখন যাবে দেন দিতে হবে। এখানে দুটো সিকিউরিটি, একটা আপনি কোশ্চেন এবং অ্যানসার দিয়ে দেন নিজের থেকে, কোন হসপিটালে জন্ম নিয়েছেন দিতে পারেন। Last name of your high school best friend. হাই স্কুলে কোনো বেস্ট ফ্রেন্ড নাই? না ভাইয়া। কে টিম দিছে? আমার নামটা লেখা দে তাই তো। জোর করে নিয়ে নিচ্ছে দেখছেন, জোর করে বেস্ট ফ্রেন্ড বানাতে বলছে। ও আমার কলেজের, বাট স্কুলের কেউ নেই। ভাই আমি জোর করে দেই নাই তো। সেটা তো আমরা দেখতেই পেলাম। হাই স্কুলে আমাকে কোথায় পাইছে? আচ্ছা নেন সাবমিট করে। সাবমিট করব। শিওর সাবমিট নাও দেন। ওকে এখানে হিস্টোরিতে যান। কোথায় আসছেন, কোথায় ছিলেন, কোথায় আসছেন? আচ্ছা আপু এখানে না, উপরে দেখেন, হ্যাঁ রিকোয়ার্ড আসছেন, ওকে ফাইন। এখানে হিস্টোরি নাই, ওকে সেটিংসে যান। উপরে সেটিংস, সেটিংস ওই যে সাইন আউটের নিচে, ওইটার নিচে, ওইটার নিচে সাইন আউটের পাশে সেটিংস। হ্যাঁ সেটিংস থেকে প্রথমে দেখেন ভেরিফিকেশন সেন্টার, এটা ভাইয়া? জি জি, এখন ভেরিফিকেশন ক্লিক করেন, এখন ভেরিফিকেশনে ক্লিক করেন। ওকে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি ক্লিক করেন। কি কি দিতে হবে এখানে? আচ্ছা এখানে কি বলছে, এখানে কি কি নিবে? বাংলাদেশের স্মার্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট, ঠিক আছে, ওইটার জাস্ট ছবি, ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট, এটা দিলেই এটা নিয়ে নেবে, এটা সাব ই করে নেবে, অ্যাপ্রুভ করে নেবে। আচ্ছা ওয়েট, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করছি, সরি স্ক্রিন শুধু শুধু আপনার ডলারগুলো নষ্ট হবে ভাইয়া। না না ডলার না তো স্যার।
জি বলেন বলেন এটা ফটোশপে বানানো আছে ওখানে কি ফন্ট পার্ট দিব হ্যাঁ দিলেই হইছে সমস্যা নাই ডান ভাইয়া ডান ওকে দেন আবার যান ভেরিফিকেশন সেন্টারে ওকে রিকোয়েস্ট হিস্টোরিতে ক্লিক করেন হিস্টোরি আর রিভিউ আছে এটা ঠিক আছে সমস্যা নেই এখন আবার উপরে যান উপরে সেটিংস সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন এইটা হচ্ছে মেইন ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র হ্যাঁ ক্লিক করেন দেন এই যে পেন্ডিং রিভিউ আছে এইটা যদি অ্যাপ্রুভ হয় না এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এটা অ্যাপ্রুভ হলে এটাই মেইন আর এখানে আপনারা তিনটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ওকে সেটিংস এ আবার ক্লিক করেন সেটিংস এ আবার ক্লিক করেন সেটিংস থেকে এখন প্রোফাইল সেটিংস এ এই অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে দেখেন আপনার যে এনআইডিটা না ওটা এমন হতে পারে 6 মাসে যেতে পারে 9 মাসে যেতে পারে ওটা সমস্যা নেই ওটা আন্ডার রিভিউ সারা জীবনও থাকতে পারে কিন্তু আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন কিন্তু আপনার এই যেটা পেন্ডিং রিভিউ ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এইটা হচ্ছে মেইন এটা অ্যাপ্রুভ না হলে আপনার এটা বেকার ডলার আনতে পারবেন কিন্তু ডলার এখান থেকে বের করতে পারবেন না কোনো জায়গাতে ঠিক আছে তো এখন সেটিংসে ক্লিক করেন সেটিংস থেকে প্রোফাইল সেটিং স্যার এই ব্যাংক রিভিউটা স্যার যে পেন্ডিং রিভিউ যেটা আছে ব্যাংক অ্যাকাউন্টের এটা কতদিন লাগবে স্যার এটা আজকালকার মধ্যে হয়ে যাবে এক দুই দিনের মধ্যে হয়ে যাবে আর যদি না হয় যদি না হয় স্যার 7 দিন লাগে যদি না হয় হলে হবে 7 দিন লাগে স্যার 7 দিন এনআইডির কারণে লাগতে পারে 2 3 দিনের মধ্যে হয়ে যায় পাসপোর্ট দিয়ে করলে তো ঘন্টা খানেকের মধ্যে হয়ে যায় এমনও দেখছি আচ্ছা প্রোফাইল সেটিংস এ যান 7 দিন লাগলেও লাগতে পারে দুই একজনের দেরি হয় প্রোফাইল সেটিংস এ ক্লিক করেন দেন এখান থেকে আসলে মেইন কাজটাই করে ফেলছে এখন আর তেমনই নাই ওকে 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 হোমে যান হোম 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 জি আচ্ছা লেটেস্ট আপকামিং এইগুলো তো ডলার যখন উইথড্র দিবেন তখন এগুলো বুঝতে পারবেন এগুলো এখন দরকার নাই আপাতত আর অ্যাক্টিভিটিতে ক্লিক করেন প্রতিটা অপশন দেখেন আমি বলছি প্রতিটা অপশন দেখেন অ্যাক্টিভিটিসে ক্লিক করেন হোমের পরে অ্যাক্টিভিটি জি এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করেন
প্রতিটা অপশন একটু বলে দেই। আচ্ছা দেখেন এখানে ফাউন্ডিং সোর্স মানে এটা এখন দরকার নাই, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিছু ক্লায়েন্ট যেমন পেতে পারে। আচ্ছা আপু নিচের অ্যাক্টিভিটিসে নিচের অপশনগুলোতে যান, আমি বলছি ধীরে ধীরে, ঠিক আছে? অ্যাক্টিভিটিতে নেক্সট অপশনগুলো আপনি যান। ব্যাপারটা এমন যে কিছু ক্লায়েন্ট আপনি হয়তো বা লিঙ্কডইনে পেতে পারেন, লিঙ্কডইনে পিন্টারেস্টে ক্লায়েন্ট পেতে পারেন। তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হ্যাঁ এই রিদন, আমি তো আসলে চাচ্ছি না যে ফাইবারে আপনাকে একটা অর্ডার দিব, কারণ ফাইবারে একটা অর্ডার যদি কেউ দিতে যায়, সাপোজ একটা $100 অর্ডার, এই $100 একটা অর্ডারের জন্য কিন্তু আপনার থেকে কিন্তু 20% কেটে নেবে, আপনি কিন্তু $80 পাবেন, আপনার লস। পাশাপাশি যে আপনাকে অর্ডারটা করবে তার কিন্তু আরো $5 এক্সট্রা কাটে, এটা কি কারো জানা আছে? অর্ডার করতেও টাকা কাটে কি দিবা জানা আছে? ফাইবারে যদি অর্ডার ফেলতে চাই কেউ তারও কাটা লাগে, মানে ফাইবারে এক কথায় মনে করতে পারেন যে ঘটক টাইপের, ছেলের বাড়িতেও খাবে মেয়ের বাড়িতেও খাবে, ঠিক আছে? এই দিকেও খাবে ওই দিকেও খাবে, দুই দিক থেকেই সে নেবে। ওকে এটা আপাতত দরকার নাই, উপরে দেখেন আর কি কি অপশন আছে নিচে। ফাউন্ডিং সোর্সে ক্লিক করেন, ফাউন্ডিং সোর্স দরকার নাই, নেক্সট নেক্সট দেখেন কি আছে, এটা দরকার, এটা দরকার নাই, রিসিপ রিসিপে ক্লিক করেন, রিসিপে ক্লিক করেন, রিসিপে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। একটা অপশন খুঁজতেছি এটা কোথায় কোথায়, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, প্রে ইউ। আচ্ছা কোথায় যেন আমি কি যেন একটা খুঁজতেছি কিন্তু, জি বলেন। বাংলাদেশে পেপল কবে আসবে স্যার? এটা তো আমি জানি না। আচ্ছা আপু সেটিংস, সেটিংস এ ক্লিক করেন, সেটিংস, ওয়েট 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 ওয়েট, ভেরিফিকেশন সেন্টার, সিকিউরিটি সেটিংস, সিকিউরিটি সেটিংস এ একটু জাম্প, সিকিউরিটি সেটিংস এ যান। এইগুলো তো সব ঠিক আছে, দেখেন তো সব ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি যেটা খুঁজতেছি ওটা কোথায় গেল, হোমে যান, হোমে যান। নীলাপ আপনাকে একটু কষ্ট দিচ্ছি, আসলে একটু ভুলে গেছি তো। না ভাই প্রবলেম নেই, উপরে দেখেন তো আপনার এখানে নোটিফিকেশন কি আসছে এটা একটু দেখেন, ক্লিক করেন। আচ্ছা সমস্যা নেই, এটা ইউএস ব্যালেন্স থাক। আচ্ছা অ্যাক্টিভিটি অথবা রিসিপ এইটার মধ্যে ছিল মেবি, এটা দরকার নাই, অ্যাক্টিভিটিতে ক্লিক করেন। ওয়েট 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 ওয়েট, হ্যাঁ এক নম্বরটাতে, এক নম্বরটাতে ট্রানজ্যাকশনে ক্লিক করেন। ভিউ ফাউন্ডিং সোর্স, পেআউট সার্ভিস ক্লিক করেন, মেশ পেআউট, পেআউট সার্ভিস ক্লিক করেন। সেখানে হচ্ছে না, এর নিচে 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 নিচে, লার্ন হাউ, আচ্ছা এটা দরকার নাই এখন আপাতত, দরকার নাই, আপনারা জাস্ট এখন ওয়েট করেন। দেখেন আন্ডার রিভিউ যেটা আছে এখন, হোমে যান, হোমে যান, এগুলো কেটে দেন, এগুলো কেটে হোমে যান, জাস্ট হোমে যান। আচ্ছা প্রথমত এখানে একটা জিনিস দেখেন, নীলাপুর কিন্তু শুধু এনআইডি কার্ডটা নিচ্ছে, এখন এক সবার ক্ষেত্রে কিন্তু এমন না, এখন আপনাকে এমন বলতে পারে যে আপনি একটা ইউটিলিটির বিল অথবা যে কোনো একটা বিল,
যেখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে এরকম কিছু সাবমিট করেন। আবার এমন হতে পারে ভেরিফিকেশন সেন্টারে যান, সাবমিট নাও, সাবমিট নাও ক্লিক করেন। আচ্ছা আমি যেটা খুঁজতেছিলাম সেটা পেয়ে গেছি, আই থিঙ্ক আমি পেয়ে গেছি। আচ্ছা এই যে প্রোভাইড বিজনেস ডিটেলস ক্লিক করেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেন ক্লিক করেন। ওকে এখানে কিছু লিখছে, দে সিলেক্ট দ্য ক্যাটাগরি, সিলেক্ট করে দেন। এখানে সিলেক্ট করে দেন ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দেন হোয়াট সার্ভিস, গ্রাফিক ডিজাইন, দেন প্রোভাইড ইউআরএল অনলাইন স্টোর অর ওয়েবসাইট। আপনার যে ফাইবারের যে গিগ লিঙ্কটা আছে না, গিগের ওই লিঙ্কটা দেন এখানে। ফাইবার তো খুলি নাই। এই ফাইবার এখনো খুলেন নাই? না ভাই, ফাইনাল এক্সাম হচ্ছে তো। এত সুন্দর সুন্দর ডিজাইন করেন, না হলে হবে? তাহলে এটা খুলে এটা এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? কারণ আপনার ইনকামের সোর্সটা কোথা থেকে আসবে সেটা দেখাতে হবে, ঠিক আছে? ফ্রিল্যান্সারে কি আর্নিং আছে? আচ্ছা ফ্রিল্যান্সারে তো আপনার ছিল এক সময়, ফ্রিল্যান্সারে আপনার পেওনারে নিয়ে আসার দরকার নাই, ঠিক আছে? ফ্রিল্যান্সারে আপনি সরাসরি ব্যাংকে তো নিতে পারেন, এটা তার ভালো হবে। এটা এখানে দেখা না, ফ্রিল্যান্সার কি পেওনার নেয় ভাই? জি জি ফ্রিল্যান্সার তো পেওনার নেয় না। হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি, ফ্রিল্যান্সারে সরাসরি ব্যাংকে নিয়ে আসা যায় টাকা। আচ্ছা আপু হোমে যান, হোমে যান, ব্যাংকে যান, ব্যাংকে যান। ফ্রিল্যান্সারে কত ডলার উইথড্র করা যাবে? ফ্রিল্যান্সারে ব্যাংকে তো মেবি $50 হলে সম্ভব, 30 ব্যাংকে না। আচ্ছা আমি দেখেন সহজ জিনিস অন্য জায়গাতে চলে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা তিনটা, এই যে তিনটা কি বলে, ওয়েট 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 কি যেন বলে, ভুলে যাচ্ছে নাম, সহজ জিনিস মুখে আসছে না, কারেন্সি, কারেন্সি, রাইট রাইট, তিনটা কারেন্সিতে আপনি নিয়ে আসতে পারবেন, ইউএস, ইউরো, দেন জিবিপি। এছাড়াও এগুলো আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এগুলো আরও অ্যাড করা সম্ভব। তো আপু ওইটা দিলে মেবি নেক্সট অপশনটা আসবে, ঠিক আছে? ওইটা আপনি দিয়ে দিয়েন, দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েন অন্তত, দেন এটা সাবমিট করবেন। তারপরে দেখবেন যে আন্ডার রিভিউ থাকবে, এটা অনেকদিন আন্ডার রিভিউ থাকবে, তখন আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা এটার পাশাপাশি কেউ কি ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট? থ্যাংক ইউ আপু, স্ক্রিন শেয়ার বন্ধ করো। পাসওয়ার্ড ভাই করতেছি মাত্র, করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন কারো কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা আমি আপনাদেরকে বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি। জি স্যার। আচ্ছা বিএনসি কি আপডেট করতেছেন আপনাদের? কিন্তু সামনে সাইন আউট। জি বলেন। সাইন আউট করে দিব? হ্যাঁ করতে পারেন। বিএনসি সুন্দর দেখে পোর্টফোলিও তৈরি করেন, সামনে অনেক সুন্দর সুন্দর কিছু অপরচুনিটি আসবে আপনাদের। এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে শুধু জব করার উদ্দেশ্যে না, আমি জানি আপনাদের অনেকের জবের দরকার নাই, আবার অনেকের জবের দরকার আছে কিন্তু করার মতো উপায় নাই। আপনারা মাঝে মধ্যে বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন, হতে পারে সেটা bigtree.com হতে পারে, বিডি জবস হতে পারে, চাকরি.com হতে পারে, আরও বিভিন্ন মার্কেট প্লেস আছে, লিঙ্কডইনেও অনেক জবের অপরচুনিটি আছে, লিঙ্কডইন আছে। তারপরে আপনি যদি আরও মাল্টি ন্যাশনাল কোম্পানি খুঁজতে যান তাহলে আপনি গ্লাস ডোরে যেতে পারেন। গ্লাস ডোরে দেখবেন অনেক, মানে একেবারে ফার্স্ট ক্লাস বাংলাদেশের, যেমন ইউনিভার্সাল কোম্পানি, দেন ব্রিটিশ টোব্যাকো, এই টাইপের যে কোম্পানিগুলোতে যদি কখনো অ্যাপ্লাই করতে চান, বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করবো, আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ডিজাইনার হিসাবে জব নিব, তো আপনাদের বলতেছি না যে জবই করতে হবে, অ্যাপ্লাই করা মানেই যে জব করতে হবে এমন না। মাঝে মধ্যে জাস্ট দেখবেন যে আসলে আমার এই জায়গাতে যাওয়ার যোগ্যতা আছে কিনা, আসলে আমি যে এই চাকরিটা আমি করবো না, ওকে ফাইন আমার এই চাকরিটা করার দরকার নেই, কিন্তু এই চাকরিটা পাওয়ার আমার যোগ্যতা আছে কিনা। ইন্টারভিউ দিবেন বা যে কোনো এক্সাম হলে এক্সামে অংশগ্রহণ করবেন, তাহলে কি হবে অন্তত নিজের লেভেলটা বুঝতে পারবেন যে আসলে আমি কতটা পিছায় আছি সবার চেয়ে, বা আসলে আমার আরও সামনে কত দূর যাওয়া দরকার। এই লেভেলটা বুঝতে পারলে তখন নিজের মধ্যে একটা স্পিরিট বাড়বে। ওকে ফাইন আপনার জব করতে হবে এমন না,
জবের জন্য ইন্টারভিউ দেন, আপনি একটা দেখছেন একটা জায়গাতে লোক নিচ্ছে, আপনার অনেক ভালো চাকরি করছেন, আপনার জবের মোটেও দরকার নাই, কিন্তু আপনি জবে অংশগ্রহণ করেন, মানে ইন্টারভিউ যান, ইন্টারভিউ গিয়ে দেখেন যে আপনি 6 বছর আগে চাকরিতে ঢুকছেন এখনো কি ওইগুলো কি আছে, নাকি এখন আরো নতুন নতুন করে কোশ্চিন আসছে, এখন হয়তো বা আপনি দেখছেন যে এখন আপনার মার্কেট প্লেসে ভেক্টর আর্ট চলতেছে, এখন আপনার টাইপোগ্রাফি চলতেছে, এখন আপনার ম্যাগাজিন কাভার ফটো এটা ওটা হবে যাবে, বিভিন্ন পরিমাণে রিটাচের কাজ আছে, আপনি 2-1 বছর পরে যখন আবার মার্কেট প্লেসে ইন্টারভিউ দিতে যাবেন তখন বলতেছে না না এখন তো আমরা তো শুধু এটা নিচ্ছি, আমরা শুধু এখন নিচ্ছি ইউআই ডিজাইন ইউএক্স ডিজাইন কথার কথা আর কি এরকম নিচ্ছে। তো আপনি যদি নিজেকে আপগ্রেড না করে রাখতে পারেন তাহলে কিন্তু শর্ট আপ, আর বিশেষ করে আইটি সেক্টরে হিউজ পরিমাণে নিজেকে আপডেট রাখা প্রয়োজন। আপনারা যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা প্রোগ্রামার আর কি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন, বা নিজেকে দিয়ে বুঝেন যে কয়েকদিন আগেও যেটা খুব চলছে এখন কিন্তু এটা তেমন চলে না, আর সামনে কিন্তু প্রযুক্তির সাথে প্রচুর পরিমাণে ফাইট হবে, রোবটের সাথে কম্পিটিশন করতে হবে আমাদের, এটা কিন্তু মাথায় রাখবেন। আজ থেকে 20 বছর আগেও দেখেন কত কত কর্মসংস্থান ছিল, এখন কিন্তু সব কমে যাচ্ছে, যে কাজটা 100 মানুষ করতে 1 বছর লাগবে, যে ক্যালকুলেশনটা করতে সেটা কম্পিউটারে একজন বসে 1 ঘন্টায় করে দিচ্ছে। বুঝতেছেন প্রযুক্তি যেভাবে আমাদের সাহায্য করতেছে সেরকম ভাবে আমাদেরকে বিপদেও ফেলে দিচ্ছে। সেই দিন আমি একটা ফেসবুকে দেখলাম যে আগে একটা সিনেমা শট করার জন্য কি করতো, হেলিকপ্টার ভাড়া করতো, একটা ক্যামেরাম্যান ভাড়া করতো, 20 বছর আগেও 10 বছর আগেই ধরেন হেলিকপ্টার আর একটা ক্যামেরাম্যান কিন্তু কমন, আর এখন ওইটা কি ড্রোন দিয়ে হয়ে যাচ্ছে না রেকর্ডটা, তাহলে কিন্তু 10 বছর পরে কিন্তু দুইজনের চাকরি নেই। সো আপনারা আজকে যেগুলো করতেছেন কম্পিউটারে কিন্তু একটা জিনিস আগে হতো না, আমরা যখন আজ থেকে 15 বছর আগে কম্পিউটারের সংজ্ঞাটা পড়ছি, কম্পিউটার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি, আর কম্পিউটার আর মানুষের মধ্যে আরও কী কী ইয়ে আছে, তখন প্রথমে বলতাম কি কম্পিউটার একটা গণনাকারী মেশিন, এটা হচ্ছে 1 নম্বর কথা। দেন কি বলতাম যে কম্পিউটার নিজে থেকে কিছু ভাবতে পারে না, নিজে থেকে কোনো কিছু করতে পারে, কম্পিউটারের মানুষ যা কমান্ড দেয় সেটাই করে। এটা পড়ছেন এমন কেউ আছেন? হ্যাঁ পড়ছেন, নাই তো? এখন কিন্তু এটা ভুল জানেন, এখন কিন্তু কম্পিউটার নিজে থেকে স্ক্রিপ্ট লিখতে পারে এবং মানুষের চেয়ে অনেক ভালো, এটা কি জানেন? কম্পিউটার এখন নিজে থেকে ভেবে চিন্তে লিখতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এত দূর চলে গেছে, এত দূর চলে গেছে, রোবট দেখেন না, রোবট কিছু, রোবটের কথা বাদ দেন, একটা ছোট্ট একটা রিমোট কন্ট্রোল গাড়ির কথা ভাবেন, একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেখেন না যে কোনো জায়গাতে যদি ধাক্কা খায়, ধাক্কা খেয়ে কিন্তু আবার পিছিয়ে চলে আসে, আবার অন্যদিকে ট্রাই করে, এই টাইপের গাড়ি দেখছেন না, একদিকে ধাক্কা খাইছে অটোমেটিক আবার অন্যদিকে চলে যাচ্ছে, ধাক্কাই খাচ্ছে না। তো এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লজিকের সব ফলাফল। যারা সিএসসির স্টুডেন্ট, সিএসসির স্টুডেন্ট ডিপ্লোমা যারা ছিলেন, জান্নাতুল আব্বু সিএসসির স্টুডেন্ট না? জি ভাইয়া। আচ্ছা আপনাদের কোন সেমিস্টার আপনি? 8th সেমিস্টার। 7th সেমিস্টার কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে কোনো বই পাইছিলেন? পান নাই মনে হয়। তারাই পেতাম এবং এটার কোশ্চেন আমাদের স্যাররাই করতো, মাত্র 80টা কোশ্চেন হতো ফুল বোর্ডে ডিপার্টমেন্টে। আচ্ছা যাই হোক, এটা আপনারা বিএসসি তে পাবেন, ডিপ্লোমাতে না থাকলেও বিএসসি তে ম্যান্ডেটরি পাবেনই, অবশ্যই পাবেন, ঠিক আছে? তো ওইখানে এগুলো পড়লে আরো ক্লিয়ার হবে। তো সামনের প্রযুক্তিটা অনেক হার্ড, অনেক হার্ড, এমন না আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি, মোটেও আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি বলছি যে সেরকম ভাবে নিজেদেরকে আগায় নিয়ে যান, কারণ আজকে আপনি ধীরে ধীরে টাইপিং করতেছেন, আপনার টাইপিং স্পিড হয়তো বা 30-40, তা একটা রোবট যদি বসে, একটা রোবটের টাইপিং স্পিড হবে তো মিনিমাম 200 থেকে 300 মিনিমাম। তো যার 300 টাইপিং স্পিড আপনাকে 30 দিয়ে আপনাকে রাখবে, আর তাহলে আপনি বেতন কত নেবেন? যদি একটা রোবট 300 ওয়ার্ড লেখে প্রতি মিনিটে, আপনি লেখেন 30টা, আপনাকে বেতন কত দিবেন? সোটা সোটা
আর গ্রাফিক ডিজাইন আজকে যদি একটু ধীরে ধীরে আগাম, একটু ধীরে ধীরে আগাম বা ভাবতেছেন যে এখন না পরে 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 করতে করতে দেখা যাবে যে আজকে 2021 সাল 2023 সালে গিয়ে আপনাদের মধ্যে থেকে একজনের আফসোস হবে যে এই কাজটা যদি 2 বছর আগে শিখতে পারতাম। বিশেষ করেন আমি আপনাদের মধ্যে থেকেই, আপনারা তো শুরুতে 25-26 জন ছিলেন, আমি আফসোস করি এখনো এই কাজটা যদি ফার্স্ট সেমিস্টার থেকে ধরতাম। আমি নিজেও করি মাঝে মধ্যে, তো যাই হোক এখনো সময় তো আসে। আপনাদের মধ্যে থেকে দেখা গেল যে কয়েকজন চলে গেছে, তারা হয়তো বা 2-4 বছর পরে আফসোস করবে এই কাজটাই যদি আমি 2 বছর আগে শিখতে পারতাম তাহলে আজকে হয়তো বা আমি অন্য জায়গায় থাকতে পারতাম। ঠিক আছে, তো এটাই না, তো এটা করতে হবে। ঠিক আছে, নিজেদের থেকে, নিজেদের জায়গা থেকে নিজেদেরকে আগাইতে হবে এবং নতুন নতুন কিছু ভাবতে হবে, নতুন নতুন কিছু সবসময় একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট দেখি আর একটু কীভাবে ঘোরা যায়, আর একটু কীভাবে ভাবা যায়, এরকমভাবে ভাবতে। ঠিক আছে, আচ্ছা ফ্রিল্যান্সারের কনটেস্টের কী অবস্থা আপনাদের সবার? ভাই প্রায়গুলোতে একইটা বিস্টার এরকম দিচ্ছে, দেখি আপনাদের সিলেক্টগুলো কনটেস্টগুলো দেখি। নাইমুর রহমান স্ক্রিন শেয়ার করেন তো, ভাইয়া বিড এর ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ ও হ্যাঁ, নাইম যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, নাইমুর রহমান অথবা নীলা যে কোনো একজন করেন করলেই হবে। একজন স্ক্রিন শেয়ার করেন আমি বলে দিচ্ছি। নামুর রহমান স্ক্রিন শেয়ার করো, আপনিও করতে পারেন, একজন করলে হয়েছে। ওকে freelancer.com এ চলে যান আপু। আচ্ছা বিট বলতে আসলে এখানে ফ্রিল্যান্সারে আমরা বিট করব, আর ব্যাপারটা এমন যে যেটা আমরা এই ফাইবারে বা রিকোয়েস্ট পাঠাই সেটাই আমরা এই রকম টাইপেরই ফ্রিল্যান্সারে আমরা একটা প্রপোজাল পাঠাবো তাকে, আমি কেমন কাজ করব কি করব। তো এইটা আপনি পাবেন সেটিংস থেকে, সরি নোটিফিকেশন থেকে, যে 90+ এখানে ক্লিক করেন বা প্রজেক্টে ক্লিক করতে পারেন, প্রজেক্ট থেকেও নিয়ে আসতে পারেন, এই যে প্রজেক্ট, প্রজেক্টেও ক্লিক করতে পারেন, ব্রাউজ থেকে প্রজেক্ট নিয়ে আসতে পারেন, ব্রাউজ থেকে এই যে প্রজেক্ট, দেন দেখেন আপনার সুইটেবল জব আপনি কোনটা পান। দেখেন টাকা আর টাকা, ডিজাইনারদের আমি মনে করি আপনারা তো শুধু এখন ফাইবার আর ফ্রিল্যান্সার দেখতেছেন, এছাড়াও হিউজ মার্কেট আছে। আপনি যদি আজকে রাতে আপনাদের মধ্যে থেকে যদি 2 জন রিসার্চ করতে বসেন, সাপোজ আবির আর হচ্ছে রিয়া আপু 2 জন চুক্তি করলেন যে আজকে আমরা 2 জন মিলে খুঁজে বের করবো, ভাইয়াকে কালকে আমি 20টা লিস্ট বের করে দেবো যে ভাই এই 20টা মার্কেট প্লেসে ইনকাম করা সম্ভব, আপনারা পারবেন 20+ মার্কেট প্লেস খুঁজে বের করতে পারবেন। আচ্ছা দেখেন আপু, ওয়েট ওয়েট ওয়েট, উপরের দিকে যান, উপরের দিকে যান, এক মিনিট, এখানে ছিল তো কোম্পানি ব্র্যান্ডিং, ক্রিয়েটেড ডিজাইন, লোগো ডিজাইন অ্যাপ্লিকেশন, দরকার নাই, ক্রিয়েটেড ডিজাইন দিতে পারেন, ক্রিয়েটেড ডিজাইন দেন, ক্রিয়েটেড ডিজাইন কী ছিল এটা, একটা সিম্পল দেখে খুঁজে নাও, আজান পড়ে যাবে আবার 10-15 মিনিট পর, ডিজাইনের লোগো দেন, বিটের পরিমাণ তো হিউজ, ব্র্যান্ড অ্যান্ড
আচ্ছা আপনারা কি স্টেশনারি ডিজাইনের ট্রাই করেন নাই? আচ্ছা আচ্ছা, আমি তো আপনাদের ইনভেলপটা দেখাই নাই। ইনভেলপ আর আইডি কার্ড, আইডি কার্ড তো দেখাবো না, আইডি কার্ড সহজ জিনিস। ইনভেলপ, লেটারহেড, লেটারহেড, হ্যাঁ লেটারহেড দেখাবো, সহজ জিনিস। আচ্ছা আপু একটা দেখেন, একটা খুঁজে বের করেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন, লোগো ডিজাইন ক্লিক করেন। ওকে দেখেন এখানে সিম্পল প্রজেক্ট ডিটেলস। আচ্ছা এটা ইন্ডিয়ান বায়ার, ইন্ডিয়ান বায়ার। আচ্ছা ইন্ডিয়ান বায়ারটা না ইগনোর করেন, ইন্ডিয়ান বায়ারটা ইগনোর করেন। এটা রাখবো ভাইয়া? হুম এটা হতে পারে, প্রজেক্ট ডিটেলস দিতে পারেন, টিম ম্যানেজমেন্ট কোম্পানি। ওয়েট ওয়েট, ওখানে যান আগে ডিটেলসে দেখি, আমরা ডিটেলসে দেখি কেমন কি। ডিটেলসে যান, হুম টিম ম্যানেজমেন্ট কোম্পানি, লোকেশন ইন জাপান, ইন নিড এ নিউ লোগো বাট আওয়ার প্রমোট আওয়ার বিজনেস, সিম্পল $10-30 তার বাজেট। এবার আসেন, স্কিল থাকতে হবে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, 3D। ওকে নো প্রবলেম। তো এখন আপনি আপনার মতো করে বিট করা শুরু করে দেন। বিট অ্যামাউন্ট আপনি কত দিতে যাচ্ছেন, মানে আপনি এখানে কোনো কি টাকা কাটবে? জি জি, মানে ডলার, জি জি বলেন, ডলার কাটবে কোনো আমার থেকে এখান থেকে যদি আমি প্রপোজাল দেই? আপনি লেখেন একটা একটা অ্যামাউন্ট লেখেন, একটা অ্যামাউন্ট লেখেন ফার্স্টে। 15 লিখছেন, এখানে আপনি $10 পাবেন। আসছে হিসাব ক্যালকুলেশন নিচে? $5 কেটে নেবে, সো আপনার মিনিমাম 20 লেখা উচিত। 20 লেখেন, 20 লেখেন, কম লিখবেন না, কম লিখলে আরো এগুলোর উপর ইন্টারেস্ট হারাই যায় তাতে। 15 পাবেন। প্রজেক্টটা কয়দিনের মধ্যে করতে পারবেন, কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন? 3 দিন। ওকে এবার ডিসক্রিপ ইওর প্রপোজাল, আপনি কিছু লিখে দেন বা দু একজনের কিছু প্রপোজাল দেখতে পারেন, অন্যান্য জায়গাতে কিভাবে লিখছে, এইখানে থেকে না, এখান থেকে না, অন্যান্য জায়গাতে, অন্যান্য বিট থেকে নিয়ে আসতে পারেন। এখানে দেখেন কি টাইপের প্রপোজাল পাঠাইছে, এখানে আপনাদের বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় বলছিলাম কি সিম্পল কিছু লিখবেন, নিজের সম্পর্কে কিছু লিখবেন, প্রথমে এমন কিছু লিখবেন প্রথমে এমন কিছু লিখবেন যে হ্যাঁ আপনি তার ডিসক্রিপশনটা পড়ছেন। আমি আবারও বলি নীলাপু একটু বুঝেন, প্রথমে আপনি লিখবেন এমন যে হ্যাঁ আমি আপনার মানে ডিসক্রিপশনটা পড়ছি এবং আমি এই কাজটা পারবো, এই টাইপের কাজ করছি, এই টাইপের কিছু লিখবেন। দেন আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, ঠিক আছে? প্রথমে তার নিজের গিগ সম্পর্কে, আমি আবারও বলি বায়ার রিকোয়েস্ট যে পাঠান, আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠান বা বিট করেন, অবশ্যই সে যেটা লিখছে সেটা ভালোভাবে পড়ে সেটা সম্পর্কে দু এক লাইন লিখবেন প্রথমে। ওইটা না লিখলে কিন্তু ধরতে পারবেন না, কারণ অনেকে না পড়ে জাস্ট কপি পেস্ট করে। এই জন্য মানে আপনি যেটা পড়ছেন এটা বোঝানোর জন্য, হ্যাঁ আমি আপনার এটা পড়ছি, এটা বুঝতে পারছি এবং মানে এটাতে আপনি এটা লিখছেন। হতে পারে এমন যে একটা ক্লায়েন্ট একটা ইউটিউবের কোনো থাম্বনেল বানাবে, তার কিছু ভিডিও দেখে আসেন, আপনি গিয়ে দেখেন তার ভিডিও কয়টা আসে, 7-8টা থাকতে পারে, তখন বলেন যে হ্যাঁ আপনার ভিডিওটা দেখছি, আপনার ভিডিওর জন্য
পাঁচ নম্বরটা এবং আট নম্বর যে ভিডিওটা আছে এই দুটা ভিডিওর থাম্বনেল আমি খুব সুন্দরভাবে বানাতে পারবো, অন্যান্যগুলো পারবো আমি ট্রাই করতে পারি, কিন্তু এই দুটা ভালো। এই যে একটা লাইন আপনি যদি বলেন না, এটা কিন্তু সবাই বলবে না, এটা কিন্তু একজন থেকে দুজনই বলবে, আপনাকে 100% নক দিবে। আপনি যদি আপনার ওইটা যদি পড়ে, আপনি যদি এইভাবে লিখতে পারেন, সবাই তো লেখে আই এম এক্সপার্ট, আমি আমি এই আমি ওই, আপনি তার সম্পর্কে লেখেন প্রথমে, তারপরে লেখেন হ্যাঁ আমি এটা পারি, আমি এটা করছি, এটা এটা ভালো বুঝি, তখন আপনার উপর তার একটা অন্যরকম আকর্ষণ বাড়বে। ঠিক আছে, হ্যাঁ এই নীলাপু কিছু লিখে দেন, অন্য এক জায়গা থেকে কপি করে জাস্ট সামান্য এডিট করে দিয়ে দেন। অবশ্যই বলবো নিজের থেকে কিছু লেখার, এখন আপাতত কপি পেস্টই করে দেন। আপনি সার্চ বারটা সরাই নেবেন, তাহলে আপনার আইকনগুলো আরো বাড়বে, সার্চ বারের কারণে অনেক কমে গেছে। ভাইয়া এটা দিব, দিতে পারেন, এই যে নিচ থেকে আপনি যদি আপনার এই যে কি বলে এইগুলো দরকার নাই, এগুলো এখন মোটেও দরকার নাই আপনাদের ইনভেস্ট করার। ঠিক আছে, এখানে জাস্ট এই যে প্লেস বিট দিয়ে দেন, প্লেস বিট দিয়ে দেন, এগুলো আপাতত দরকার নাই, $1-$2 হাইলাইট করার বা সেলেক্ট দেওয়ার দরকার নাই। এই যে হয়ে গেছে, সহজ স্টপ। স্যার মাইলস্টোন দিতে বলেন, মাইলস্টোন স্যার $20 মানে ওইখানে মাইলস্টোন মানে বুঝতে চাইছি কি যে আপনি প্রজেক্টটা করার আগে কত পার্সেন্ট ই নেবেন, পেমেন্ট নেবেন না কত পার্সেন্ট, হ্যাঁ হ্যাঁ কত পার্সেন্ট, মানে আপনি কি 50% নেবেন নাকি আপনি ফুল নেবেন, এটা বলছে। হ্যাঁ এটা দিলে হয় না দিলে হয়, সামান্য পরিমাণ দিতে পারেন আপনি, সমস্যা নাই। মানে প্রজেক্টের আগে অনেকে 50% মানে বড় প্রজেক্ট হলে এগুলো বেশি দরকার, এখন এটা ছোট প্রজেক্টের জন্য বললাম, সমস্যা নেই দিতে পারেন, বেশি থাক সমস্যা নেই পুরোটাই। এরপরে যখন পাঠাবেন তখন আর একটু ক্যালকুলেশন করে দেন, পাঠানো পাঠালে বেটার হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? বুঝবো কিভাবে যে আমার এটা উনি দেখছে বা আমাকে রেসপন্স করছে? রেসপন্স করলে অবশ্যই তো আপনি মেসেজে নক পাবেন, মেসেজে নক পাবেন। ঠিক আছে, মেসেজ আপনাকে মেসেজ দিবে। কয়েকদিনে কয়টা বিট করা যাবে? একদিনে তো না, এখানে একটু কম, এখানে
মাসে মেবি 10 টা তাই না হ্যাঁ এখানে কি বিট কিনা লাগে 10 টা শেষ হওয়ার পর না এটা আপনি মাসে 20 টা করতে 10 টা করতে পারবেন কারণ আমি হচ্ছে 10 টার মধ্যে মানে 4 টা বিট করছিলাম তখন জানতাম যে বিট কিভাবে করে ওই 6 টা বিট যে আছে ওইটার সাথে মাসে পাবেন ওইটা তো তাও গত বছর রোজার সময় করছিলাম রোজার আগে তো ওইটার সাথে আর কোনো কিছু যোগ হয় নাই এখনো 6 টাই আছে জি ভাই এখনো 6 টাই আছে আচ্ছা আচ্ছা এগুলো কোথায় দেখা যায় ভাইয়া হোমে ক্লিক করুন হোমে ফ্রিল্যান্সার উপরে ক্লিক করুন ফ্রিল্যান্সার লোগো এখানে শো করে যে ডান সাইডে হাফিজ আক্তার নীলার নিচের যে ইয়াটা আছে সেকশনটা আছে ওখানে শো করে ওই যে নিচে বিট সামারি নিচে বিট সামারি একটু নিচে স্ক্রল করেন ওই যে দেখেন বিট রিমেইনিং বিট সামারির নিচে বিট রিমেইনিং লেখা পাঁচটা এই যে বিট রিমেইনিং পাঁচটা এখন পাঁচটা করতে পারবেন এরপর মানে পরের মাসে আরো 10টা এরকম করে হবে আচ্ছা আমাকে যদি হায়ার না করে তাহলে কি আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা যাবে জি 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 যদি উনি আমাকে মানে অ্যাকসেপ্ট না করে মানে অন্যজনকে যদি কাজটা দিয়ে দেয় তাহলে কি আমার এখান থেকে ওই $5 কাটা যাবে না কাটা যাবে না এক টাকাও কাটা যাবে না ওকে ওকে ভাই এবার স্টপ শেয়ারিং করি তাহলে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একটু ফাইবার অ্যাকাউন্টটা একটু সবাই ফোকাস দেন ফাইবার অ্যাকাউন্ট কার কার এখনো খোলা নাই জান্নাতাপুর খোলা নাই নীলাপুর খোলা নাই ফামিদাপুর জি ভাই আমরা ফামিদাপুর খোলা হয়েছে ফামিদা মারিয়া তারপর কি আপু ভাইয়া আমার আছে আমি আমারটা আছে আপনার করা আছে শিপনদেব আপনার খোলা আছে না ভাইয়া খোলা নাই এই ভাইয়া খুলে ফেলবেন দুটো ঠিক আছে ভাইয়া আমি আর নীলা একসাথে খুলে ফেলবো আচ্ছা ঠিক আছে আপনাদের এক্সাম শেষ কবে ভাই আমাদের তো এক্সাম 8 তারিখে হওয়ার কথা ছিল এখন আবার কি করে আমাদের শুধু পিছাচ্ছে 9 তারিখে হবে ভাই আমার তো 24 তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই যে আজকে কিন্তু তেমন কিছু দেখাই না আজকে যা দেখাইছি এটার জন্য আপনাদের এক্সট্রা কোনো সময় দিতে হবে না আমার মনে হয় জাস্ট দেখলেই হবে জি ভাই অনেক হেল্প হলো তাহলে আগের গুলো রিকভারি করতে পারবেন পাশাপাশি সেরকম ভাবে নিজেদেরকে রিকভারি করতে পারবেন এবং রিল্যাক্সে থাকতে পারবেন আর কাজ করতে হবে প্রচুর কাজ করবেন কাজ করে আমাকে দেখাবেন আমি তো শুধু নীলার কাজই দেখলাম আজকে আর কারোর কাজ তেমন দেখি নাই নীলার জায়গার কাজ দেখছি আমার কাজ দেখছেন ভাই একটা কভার পেজ দি ফেসবুক কোড ভালো হইছে ভালো ভাই আমি একটু মনে শান্তি না থাকলে মাইন্ডে কিছু আসে না ভাই না না আমি তো নিজেও বলি আপনাদের যদি মন ভালো না থাকে আপনারা ডিজাইন নিয়ে আসতে পারবেন না জোর করে গ্রাফিক ডিজাইন হয় না কখনোই পারবেন না কেউই পারে না মনটা খুবই খারাপ ভাই কিছু করতে ভালো লাগতেছে না ভাই গল্প করবেন আপনাদের মন ভালো না হলে এর সাথে ওর সাথে গল্প করে দেন মন ভালো করে তখন ভাই যতক্ষণ গল্প করি ততক্ষণই কিছু না কিছু মাথার মধ্যে আসে গল্প শেষ মাথা আবার হ্যাং হয়ে যায় এটা হলো তো প্রবলেম গল্প শেষ মাথা হ্যাং হয়ে গেলে তো প্রবলেম ভাইয়া আমি কাজ করে লোক দিয়েছি ভাইয়া
আমি একটি লোগো দিয়েছি। আচ্ছা দেখি লোগোটা সব ছেড়ে দেব, আজান আজান হলে ছেড়ে দেব আজকে ধরে রাখবো না সেটা। আর রাতে তো আপনাদেরকে ধরবই আমার আজকে শিপন দেব করছে, ও মাই গড অসাধারণ হয়েছে, কিভাবে করলেন এটা? জি ভাইয়া 3D এফেক্ট দিলাম, প্রথমে রেকট্যাঙ্গেল দিলাম, তারপর এটা সুন্দর হয়েছে, একদম স্পেসটা একটু কমাই দেন, সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, কাজ করবেন আর অ্যাকাউন্ট খুলে ফেলেন, ঠিক আছে? দ্রুত অ্যাকাউন্ট খুলে ফেলেন, সব রকম অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করে ফেলেন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।